স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা আসলে ফারজানাকে তো ফোন করে আসতে পারি, তাই সে রান্নাও করেনি, ঘরে যা আছে তাই দিতে পারছে। বড় ভাই, তুমি আমাদের জন্য সব নিয়ে চিন্তা করো না তো। না না, চিন্তার কোনো কারণ নেই। নন্দিতা জয়িতা, তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের মামি নাস্তা দিচ্ছে। আচ্ছা মামা, তুমি আমাদেরকে নিয়ে এসেছো, মামি সেটা পছন্দ করেনি না? না না, পছন্দ করবে না কেন? আসলে একদিনের কথা বলে তো 7-8 দিন থেকে এলাম বাড়িতে, এই জন্য তোর মামি মহা খেলেছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নন্দিতা, এভাবে কথা বলতে পারি? আহা, বলতে দে না, ও তো ভুল কিছু বলেনি। তোর ভাবি তো সত্যি আমার উপর ক্ষেপে আছে। তোরা ফ্রেশ হয় না, ঠিক আছে? এই শোন, মুরব্বীদের নিয়ে এভাবে কথা বলতে হয় না। আর দুজনই একটা কথা মনে রাখবি, তোর মামা বা মামি তোদের যে কথাই বলুক, শুনতে যদি খারাপও লাগে তবু কোনো কথা বলবি না, মনে থাকবে তো? হ্যালো, আজ তোমার বড় মেয়ে রোশনির এনগেজমেন্ট হয়ে গেল। আমি জানি তুমি থাকলে আজ খুব খুশি হতে। তোমার মতো একটা ছেলেই আমি রোশনির জন্য পছন্দ করেছি। যদিও সৌম্যর মাকে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সৌম্য খুব ভালো ছেলে। সৌম্যর বাবা আজাদ সাহেবও খুব ভালো মানুষ। তোমার রোশনি ও বাড়িতে ভালোই থাকবে,
আমি নিশ্চিত, কিন্তু রোশনির এনগেজমেন্ট করতে গিয়ে তোমার কথা আমার বারবার মনে পড়ছে। তোমার অনুপস্থিতি আমাকে খুব কষ্ট দেয় আলম। আজ অনেক বছর পরে তোমাকে খুব ফিল করছি। রোশনির এনগেজমেন্ট হয়ে গেল? হ্যাঁ, চলো ভেতরে বসি। আমি রশ্মিকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। মানে রশ্মির কার সাথে এনগেজমেন্ট হলো? আই মিন ছেলেটাকে আমি চিনি। হ্যাঁ চেনো হয়তো, ওই যে সৌম্য জোয়ারদার, জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজ এর মালিকের ছোট ছেলে। ঠিক আছে তুমি বসো। রশ্মির আজ এনগেজমেন্ট হয়ে গেল, কিন্তু কালকেও তো সারাটা দিন আমরা একসঙ্গে কাটালাম, রশ্মি আমাকে তো কিছুই জানালো না। আজ যে এনগেজমেন্ট করতে আসবে নিশ্চয়ই রশ্মি সেটা আগে থেকেই জানত, কিন্তু জানালো না কেন? আরে বাবা, শত্রু বাসায় এলেও তো তাকে কিছু খেতে দিতে হয়। আমি কি বলেছি নাকি খেতে দিব না? আরে বাবা, তুমি হচ্ছে সংসারের কর্তা, তোমার আয় রোজগারই সংসারটা চলে। তোমার যাকে খুশি তাকে আনবে, যাকে খুশি তাকে খাওয়াবে, আমি বলার কি বলো? আমি আয় রোজগার করি ঠিক আছে, কিন্তু এই সংসারটা তো তোমার। ওকে, তোমার আপত্তি থাকলে ওদেরকে আলাদা বাসা নিয়ে দেব, চিন্তা করো না, এখানে আমাকে কোনো খরচ দিতে হবে না। এখানে থাকলে ওদের খরচ ওরা নিজেরাই চালাবে। আরে না না,
কি বলছো তুমি? তুমি থাকতে ওদের খরচ ওরা কেন চালাবে? আরে বাবা, তুমি হচ্ছে ওদের বড় মামা, আর ওরা কেনই বা আলাদা বাসায় থাকবে বলো? হ্যাঁ, বরং আমি আর তানিয়াই আলাদা বাসায় চলে যাবো, সেটা বরং সবার জন্য ভালো, কি বলো? সব কিছুর একটা সীমা থাকে, পারছো তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আমি যতই তোমাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছি, তুমি ততই আজে বাজে কথা বলছো, এবং এখন পর্যন্ত আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করোনি। শোনো, আমার ইচ্ছে হয়নি তাই আমি করিনি। তোমার যখন তোমার বোন আর ভাগ্নিদের জন্য এত খারাপ লাগছে, তখন যাও না রান্নাঘরে, যাও একবেলা ওদের জন্য রান্না করো, দেখি কেমন পারো। তুমি জানো না ফারজানা, আমি সব পারি। বুয়েটা যখন পড়েছি তখন অনেকদিন আমাকে রান্না করে খেতে হয়েছে, দরকার হলে আমি এখনো তাই পারবো। তাই নাকি? পারবে যখন যাও না রান্না করে, যাও গিয়ে একবেলা সবার জন্য রান্না করো, দেখাও। ওকে, তোমাকে আজ থেকে আর রান্না করে যেতে হবে না, এটাই ফাইনাল। ভাবি, ও তুমি এখানে কিছু বলবি তোর ভাবিকে? না, মানে তেমন কিছু না, আমি একটু রান্নাঘরে ঢুকেছিলাম, ভেবেছিলাম একটু ভাত আর আলু ভর্তা করব, কিন্তু কোথায় কি রাখা আছে আমি খুঁজে পেলাম না। তুমি কেন করবে? দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তোমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসো, চলো। আরে ধরো না, বললে না তোমাদের সবার খুব খিদে পেয়েছে, নন্দিতা, জয়িতা, তুমি, আমিনা, সবাই মিলে গরম গরম বিরিয়ানি খেয়ে নাও না, যাও ধরো, তাতে নিয়ে এসো। ফ্রেশ হয়ে নাও, হ্যাঁ, তোর ভাই খাবার নিয়ে আসছে, সবাই মিলে খাবে। খাও, সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাও। এখনো আসছে না রশ্মি, এনগেজমেন্ট হয়ে গেছে বলে কি আমাকে আর পাত্তা দিতে চাইছে না? কিন্তু রশ্মির মতো মেয়ে সম্মুর সংসার করবে কিভাবে? সময় বা কিভাবে রশ্মিকে নিয়ে সংসার করব? আমি কিছুই মিলাতে পারছি না। রশ্মি আর সম্য দুইজন দুই জগতের মানুষ, এরা এক হয়ে থাকতে পারবে তো? সৌম্য আর রশ্মি এক হয়ে থাকতে না পারলে তো আমার জন্যই ভালো, রশ্মির জন্য তো আমি আছি, ওয়াইফ সৌম্য, আর সময় কাটাবে আমার সাথে।
নিশ্চয়ই আম্মির কাছে আমার এনগেজমেন্টের খবর শুনেছ। মনটা তোমার নিশ্চয়ই অনেক খারাপ, তাই না? না, বরং খুশি হয়েছে। খুশি হয়েছ তুমি? একদম মিথ্যা কথা বলবে না, অনেক কষ্ট পেয়েছো আমি জানি। প্রথমে শুনে খারাপ লাগছে, কিন্তু সেটার এখন নেই, বাদ। চলো বেরোই। কোথায় যাবো? চলো, আজ অচানা কোথাও হারিয়ে যাবে। ওকে, ইচ্ছে তো খুব করছে, কিন্তু কি করবো শাকিল স্যার, এখন তো চাইলেই আমি হারাতে পারি। মানে বোঝার চেষ্টা করো। তুমি তো দেখছি বিয়ের আগে 1950s এর বউ সেজে বসে আছো। আগে বিয়েটা তো হয়ে যাক, তারপরে দেখা যাবে তুমি 1950s এর বউ হবে না এই যুগের বউ হবে। ওহো সিলভি, আসো বসো। দেখো তোমার আপু পাগল, একটা সামান্য আংটি পরে সৌম্যর বউ সেজে বসে আছে, আর আমাকে বলছে আমার সাথে নাকি বাইরে যাওয়া যাবে না। চাকরি বসো, আমি আসছি জলদি। সব সময় বলো। শোনাম, আজ তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যা তোমার জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ করে দেবে। এন্ড ইউ নো হোয়াট, আমি অলরেডি এই নতুন জীবনটাকে অনেক উপভোগ করছি। সুমুকে আমি আমার জীবনে পেলাম, আমি অনেক খুশি, অনেক খুশি। ফাইন, খুব ভালো লাগলো তোমার কথা শুনে।